হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এম এস বায়োগাইড আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নিডারিয়া অর সিলিন্টেরটা তো এই পর্বের যে জেনারেল ক্যারেক্টার্স এই ফাইলামের যে জেনারেল ক্যারেক্টার সেটা আমরা আগের ভিডিওতে পড়েছি তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা তোমরা দেখে নিলে এদের জেনারেল ক্যারেক্টার্সটা ভালো করে বুঝতে পারবে তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ক্লাসিফিকেশান অফ নিডেরিয়া এই নিডেরিয়া পর্বভুক্ত প্রাণীদের যে ক্লাসিফিকেশনটা তার যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসের নামগুলো মনে রাখা রাখাটা অতটা আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পর্বের অন্তর্ভুক্ত যে সমস্ত প্রাণী রয়েছে সেই সমস্ত প্রাণীদের নাম কিন্তু সহজে মনে রাখা আমাদের ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজনীয় সেই সহজে মনে রাখার জন্য কিন্তু আমরা এর ক্লাসিফিকেশানটা পড়ে নেব এটা একটা খুব ছোট একটা ফাইলাম তো একে মনে রাখাটা খুবই সহজ হবে এবং যদি আমরা ছবি সাহায্যে এদের যে অ্যানিমালসগুলো রয়েছে তাদের যদি নামগুলো আমরা জেনে নি তাহলে মনে রাখতে আমাদের খুবই সহজ হবে তো এই যে ফাইলামটা রয়েছে একে হচ্ছে তিনটে ক্লাসে ভাগ করা হয়েছে ফাইলাম লিটারিয়া গ্রুপ ইন্টু থ্রি ক্লাসেস তো প্রথম যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজোয়া এই হাইড্রোজোয়ার মধ্যে কে পড়ছে মেনলি যেটা হচ্ছে হাইড্রা আমরা শুরু থেকে জেনে আসছি যে হাইড্রাকে আমরা চিনে আসছি হাইড্রা হচ্ছে এই ক্লাস হাইড্রোজোয়ার মধ্যে পড়ছে এই ক্লাসের কিছু স্ট্রাইকিং ক্যারেক্টার্স রয়েছে সেগুলো আমরা একটু জেনে নিই যে এরা হচ্ছে ফ্রেশ ওয়াটার হয় আবার মেরাইন ফর্মও হয় এদের ফ্রেশ ওয়াটার ফর্ম হচ্ছে হাইড্রা হাইড্রাকেই শুধুমাত্র ফ্রেশ ওয়াটারে পাওয়া যায় আর বাকি সব মেডাইন ফর্ম আর এরা সলিটারিও হয় আবার কলোনিয়ালও হয় তো সলিটারি ফর্ম যেটা হচ্ছে যেটা হচ্ছে হাইড্রা সলিটারি ফর্ম একা একা থাকে কলোনিয়াল মানে কলোনি গঠন করে যারা থাকে এবার এদের যে হাইড্রার ক্ষেত্রে আমরা কি দেখি হাইড্রার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পলিভ ফর্মই আমরা দেখতে পাই হাইড্রার ক্ষেত্রে তো এদের ক্ষেত্রে কি হয় ওলি পলিভ ফর্ম হতে পারে বোথ পলিপ অ্যান্ড মেডুসা ফর্ম হতে পারে এদের ক্ষেত্রে শুধুমাত্র পলি ফর্ম হতে পারে আবার পলিপ আর মেডুসা ফর্মও এদের ক্ষেত্রে দেখা যেতে পারে এই হাইড্রোজুয়াদের ক্ষেত্রে আর এদের যে পলি ফর্ম রয়েছে সেই পলি ফর্মের মধ্যে কিন্তু কোনো মেসেন্টারি থাকে না কোনো মেসেন্টারি থাকে না এই মেসেনটারি জিনিসটা কি সেটা আমরা আস্তে আস্তে জানবো মেশেন্টারি জিনিসটা কী তো আর এদের পলিপস হচ্ছে কোনো মেসেন্টারি থাকে না আর এদের যে মেসোগ্লিয়াটা থাকে মেসোগ্লিয়াটা কি আমরা আগে জেনেছি যে মাঝের যে লেয়ার থাকে এপিডার্মিস আর এন্ডোডার্মিসের মাঝে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে মেসোগ্লিয়া তো এই মেসোগ্লিয়াটা হচ্ছে নন সেলুলার কোনো সেল থাকে না এই মেসোগ্লিয়ার মধ্যে কোনো সেল থাকে না এরপর আমরা জেনে নেবো যে হাইড্রোজোয়ার মধ্যে যে সমস্ত নিডারিয়েন্সগুলো পড়ছে তাদের উদাহরণগুলো আমরা দেখে নেব এবং মনে রাখার চেষ্টা করব। প্রথমেই আমরা যার নাম জানবো সেটা হচ্ছে হাইড্রা যেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ফর্ম আর এর শুধুমাত্র পলিভ ফর্মই রয়েছে ফ্রেশ ওয়াটার পলিভ এর কিন্তু কোনো মেডুসা ফর্ম নেই হাইড্রার কোনো মেডুসা ফর্ম নেই শুধুমাত্র পলিভ ফর্ম রয়েছে এরা হাইড্রা কি করে যে সামার সল্টিং লুপিং এভাবে এরা লোকোমোশন করে এরা হচ্ছে এদের শুধুমাত্র পলিভ ফর্ম রয়েছে আর এরা হচ্ছে ফ্রেশ ওয়াটার ওয়ান অ্যান্ড ওনলি ফ্রেশ ওয়াটার ফর্ম অফ নিডারিয়েন্স যেটা হচ্ছে হাইড্রা এই হাইড্রা শরীরে কিন্তু স্ট্যাটোসিস্ট থাকে না যেটা হচ্ছে ব্যালেন্সিং অর্গ্যান নিউটারিয়ানসদের যে ব্যালেন্সিং অর্গান স্ট্যাটোসিস্ট সেটা কিন্তু হাইড্রা শরীরে থাকে না হাইড্রা শরীরে থাকে ছ থেকে আর ছ থেকে দশটা টেন্টাকলস এদের শরীরে বর্তমান থাকে হাইড্রার শরীরে আর পরের যে উদাহরণটা হচ্ছে সেটা হচ্ছে ওবেলিয়া ওবেলিয়ার যে কমন নাম কমন নামগুলোও কিন্তু মনে রাখা খুব প্রয়োজন ওবেলিয়ার যে কমন নাম হচ্ছে সেটা হচ্ছে সি ফার ওবেলিয়াকে সি ফার নামেও কিন্তু চেনা হয় ওবেলিয়া এই ওবেলিয়ার কিন্তু পলিপ আর মেডুসা দশা দুটোই কিন্তু বর্তমান পলিপস অ্যান্ড মেডুসা স্টেজ প্রেজেন্ট আর এটা কী করে সোজ মেটাজেনেসিস তো এই ফাইলাম নিডারিয়ানসদের নিডারিয়ার ক্ষেত্রে মেটাজেনেসিস এই ওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেটাজেনেসিস এই কথাটার অর্থ হচ্ছে যে অল্টারনেশন অফ জেনারেশন অল্টারনেশন অফ জেনারেশন কি করে হচ্ছে না পলিপ যে দশাটা যে পলিপ দশাটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল একটা স্টেজ আর মেডুসা দশাটা রয়েছে সেটা হচ্ছে সেক্সুয়াল স্টেজ পলিপ যে দশা অ্যাসেক্সুয়াল স্টেজ সে অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করছে আবার মেডুসা যে দশাটা সেটা হচ্ছে কি স্পার্ম ওভা তৈরি করছে তাদের মিলনের ফলে পুলনায় পুনরায় পুনরায় আবার নতুন জেনারেশনের তৈরি হচ্ছে তো অল্টারনেশনের অল্টারনেশন অফ জেনারেশান হচ্ছে তো মেটাজেনেসিস কথাটার অর্থ হচ্ছে যে অল্টারনেশন অফ জেনারেশান এটা মনে রাখতে হবে মেটাজেনেসিস খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড মেটাজেনেসিস দেখা যায় সিলিন্টারেটা বা ফাইলাম নিডারিয়াদের নিডারিয়ার ক্ষেত্রে এই মেটাজেনেসিস দেখা যায় যেটা হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন এরপর আমরা চলে যাব যে পরের যে এক্সাম্পল সেটা চলে যাব ফাইসেলিয়া ফাইসেলিয়াকে বলা হয় পর্তুগিজ ম্যান অফ ওয়ার পর্তুগিজ ম্যান অফ ওয়ার বলা হয় ফাইসেলিয়াকে আরও উদাহরণ রয়েছে এটা হচ্ছে পরপিটা ভেলেল্লা এরা হচ্ছে এই ক্লাসের অন্তর্গত নিডারিয়েন্সের উদাহরণ ফাইসেলিয়া আর রয়েছে পরপিটা আর রয়েছে ভেলেল্লা আমরা ছবি দেখলে ভালো করে মনে রাখবো মনে রাখতে পারবো যে কোনটা ফাইসেলিয়া কোনটা পরপিটা কোনটা ভেলেল্লা এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পর্তুগিজ ম্যান অফ ওয়ার এই একে পর্তুগিজ ম্যান অফ ওয়ার কেন বলা হচ্ছে কারণ সমুদ্রে এটা এরা অনেক সংখ্যায় পাওয়া যায় সমুদ্রে ভারত মহাসাগর পাওয়া যায় প্রশান্ত মহাসাগরও পাওয়া যায় এই টুপির মতো যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা ভেসে থাকতে সাহায্য করে তো অনেক সংখ্যক ফাইসেলিয়া যখন একসাথে সমুদ্রচলে ভাসতে থাকে তখন মনে হয় যেন এই সৈন্যদের যে সৈন্যদের যারা সে টুপি পরে থাকা সৈন্য অনেকগুলো সৈন্য একসাথে যেমন যুদ্ধে যাচ্ছে সেরকম মনে হয় তো এই জন্যে এই ফাইসেলিয়াকে বলা হয় পর্তুগিজ ম্যান অফ ওয়ার আর এইটা হচ্ছে ভেলেল্লা এটা হচ্ছে ভেলেল্লার ছবি তো এটা গেল ফাইসেলিয়া আর এটা হলো ভেলেল্লা এরপর আমরা চলে যাব পরের ক্লাসে যেটা হচ্ছে ক্লাস হচ্ছে দু নম্বর ক্লাস যেটা হচ্ছে স্কাইফোজোয়া এই স্কাইফোজোয়ার অন্তর্গত যে সমস্ত ডিটারিয়েন্টস রয়েছে তারা হচ্ছে এক্সক্লুসিভলি মেরাইন শুধুমাত্র সমুদ্রে এদের পাওয়া যায় হাইড্রোজোয়ার ক্ষেত্রে কী দেখলাম যে হাইড্রা সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ফর্ম কিন্তু স্কাইফোজোয়া হচ্ছে শুধুমাত্র সমুদ্রেতেই এদের পাওয়া যায় এক্সক্লুসিভলি মেরাইন শুধুমাত্র সমুদ্রে পাওয়া যায় আর এদের হচ্ছে এরা এদের হচ্ছে সলিটারি ফর্মস থাকে এক্সক্লুসিভলি মানে সলিটারি ফর্মস একা একা থাকে আর এদের হচ্ছে মেডুসা ডমিনেন্ট স্টেজ এদের ক্ষেত্রে মেডুসা স্টেজটাই হচ্ছে ডমিনেন্ট যেটা হচ্ছে সেক্সুয়াল স্টেজ সেটা হচ্ছে ডমিনেন্ট তারপর এদের যে মেডুসাটা থাকে সেটা হচ্ছে ছাতার মতো হয় ওল্টানো না সরি ছাতার মতো হয় আমরেলা শেপের মেডুসি হয় আর এদের যে মেসোগ্লিয়াটা খুবই এক্সটেনসিভ জিলাটিনাস এদের শরীরে প্রচুর পরিমাণে জল থাকে আর এদের মেসোগ্লিয়া খুবই জিলাটিনাস হয় যার জন্য এদের শরীরের আকারটা পুরো জেলির মতো হয় এদের যে সব থেকে বড়ো প্রকৃষ্ট সবথেকে থেকে প্রকৃষ্ট উদাহরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে অরেলিয়া 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 অরিটা যেটা হচ্ছে জেলি ফিশের বিজ্ঞানসম্মত নাম এই জেলি ফিশকে মুন জেলিও বলা হয় অরেলিয়া অরিটা জেলি বা মুন জেলি এই জেলিফিশ বা মুঞ্জেলি হচ্ছে এই ক্লাসের প্রকৃষ্ট উদাহরণ এখানে আমরা একটা ছবিতে দেখে নেব এটা হচ্ছে জেলি এটা হচ্ছে যেমন জেলিফিশের একটা ছবি তো এই জেলিফিশের মুখের কাছ থেকে চারটে ওরাল আর্মস বেরিয়েছে যার যেটা এটা হচ্ছে এদের লোকমোশনে খাদ্য গ্রহণে সাহায্য করে ওরাল চারটে ওরাল থাকে হচ্ছে বা এরপর পরের ক্লাসে যেটা হচ্ছে অ্যান্থোজোয়া ক্লাস অ্যান্থোজোয়া এই ক্লাসের যে সমস্ত মেম্বার রয়েছে তারা হচ্ছে এক্সক্লুসিভলি মেরাইন শুধুমাত্র সমুদ্রে পাওয়া যায় এদের কলোনিয়াল ফর্মও রয়েছে আবার সলিটারি ফর্মও রয়েছে এক্সক্লুসিভলি রাইন সলিটারি অর কলোনিয়াল একা একাও থাকে আবার কলোনি ফর্ম করেও থাকে অল পলিপস নো মেডুসি এদের কিন্তু কোনো মেডুসি মেডুসা দশা কিন্তু পাওয়া যায় না কোনো মেডুসা দশা পাওয়া যায় না শুধুমাত্র পলিপ দশাই এদের ক্ষেত্রে প্রধান পলিপ দশাই শুধুমাত্র এদের দেখা যায় আর এদের যে গ্যাস্ট্রোভাসকুলার ক্যাভিটি সেটা রয়েছে সাবডিভাইডেড বাই এইট আর মোর মেসেন্টারিজ তো মেসেন্টারি কি সেটা আমরা এখানে জেনে নেব যে আগে আমরা হাইড্রোজোয়া পড়ার সময় জানার সময় দেখলাম যে সেখানে কিন্তু কোনো ওদের যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি রয়েছে সেখানে কিন্তু কোনো মেসেন্টারি নেই কিন্তু অ্যান্থোজোয়ার ক্ষেত্রে কিন্তু মেসেন্টারি রয়েছে তো মেসেন্টারিটা কি মেসেন্টারিটা হচ্ছে যে এদের যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকে সেই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিটা পার্টিশন হয়ে যায় ভার্টিক্যাল পার্ট ভার্টিক্যালি পার্টিশন হয়ে যায় এদের যে বডি ওয়ালটা রয়েছে সেই বডি থেকে ভার্টিক্যাল পার্টিশন বেরিয়ে এদের ক্যাভেটিকে অনেকগুলো চেম্বারে ভাগ করে দেয় তো সেইটাকেই বলা হচ্ছে মেসেন্টারি তাহলে এই ক্লাসের ক্ষেত্রে কিন্তু মেসেন্টারি দেখা যাচ্ছে ক্লাস অ্যান্থোজোয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে মেসেন্টারি আর এদের ক্ষেত্রে কিছু কিছু এদের ক্ষেত্রে স্কেলিটনও দেখা যায় কিছু ফর্মের ক্ষেত্রে থাকে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় স্কেলিটন ক্যালকেরিয়া স্কেলিটন দেখা যায় যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনের দ্বারা গঠিত এদের যে স্কেলিটন সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত আর থাকছে এদের মেসেন্টারিস এরপর আমরা জেনে নেব এদের এক্সাম্পল এক্সাম্পলগুলোই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো এক্সাম্পল রয়েছে এদের যে মেন এক্সাম্পল এই ক্লাসের সেগুলো হচ্ছে কোরালস বিভিন্ন ধরনের কোরালস হচ্ছে এই ক্লাসে পড়ে বিভিন্ন ধরনের কোরলস যেমন হচ্ছে টিউবি ফোরা এই টিউবি যে যে কমন নেম যেটা সাধারণ নাম যেটা সেটা হচ্ছে অর্গ্যান পাইপ কোরাল টিউবিফোরা অনেকটা পাইপের মতো হয় পাইপের মতো এরকম সাজানো থাকে পরপর এর নাম হচ্ছে অর্গ্যান পাইপ সাধারণ নাম তারপর হচ্ছে হেলিও এটাকে এটা হচ্ছে ব্লু কোরাল নামে পরিচিত হেলিওপোরা তারপর হচ্ছে গর্গনিয়া গর্গনিয়াটা হচ্ছে এর সাধারণ নাম হচ্ছে সি ফ্যান গর্গনিয়া সি ফ্যানেকে বলা হচ্ছে কেন কারণ এর যে আকারটা সেটা পুরো ফ্যানের মতো এর আকারটা হচ্ছে পুরো ফ্যানের মতো এই জন্য এর সাধারণ নাম হচ্ছে সি ফ্যান বা গর্গনিয়া হচ্ছে এর বিজ্ঞানসম্মত নাম এরপর আসছি আমরা পেনাটুলা পেনাটুলা হচ্ছে সি পেন্স এদের সাধারণ নাম হচ্ছে সি পেন কারণ এদের শরীরে যে গঠনটা পেনের মতো হওয়ার জন্য এদেরকে বলা হয় সি পেন তারপর পরের উদাহরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ফানজিয়া ফানজিয়া হচ্ছে মাশরুম কোরাল নামে পরিচিত সাধারণ নাম মাশরুম কোরাল ফানজিয়াকে দেখতে পুরো মাশরুমের মতো হয় তাই হচ্ছে এর নাম হচ্ছে মাশরুম কোরাল ফানজিয়ার নাম তারপরে হচ্ছে ম্যাড্রিপোরা এটা হচ্ছে স্ট্যাগহর্ন কোরাল এর এই কোরালটা পুরো শিঙের মতো হয় তো শিঙের মতো শিঙের মতো আকার ধারণ করে সেই জন্য এর নাম হচ্ছে স্ট্যাগহর্ন কোরাল এখানে অনেকগুলো ছবি আছে সেই ছবিগুলো দেখে নেব তাহলে আমাদের তাহলে আমাদের মনে রাখতে অনেক সুবিধা হবে তো এটা হচ্ছে পেনাটুলা এর আকারটা ঠিক পেনের মতো এটা হচ্ছে ফানজিয়া এটা হচ্ছে মাশরুম কোরাল আর এটা হচ্ছে স্ট্যাগহর্ন কোরাল তারপরের উদাহরণ হচ্ছে ম্যান্ডেরিনা ম্যান্ডেরিনাকে ব্রেন কোরালও বলা হয় কারণ এর আকারটা ঠিক মানুষের ব্রেনের মতো হয় সেজন্য একে বলা হয় ব্রেন কোরল ম্যান্ডেরিনা তারপর হচ্ছে সি অ্যানিমন এই সি অ্যানিমনে কিন্তু কোনো স্কেলিটন থাকে না যে সমস্ত দেখলাম আমরা কোরলস কোরেলসের ক্ষেত্রে কিন্তু স্কেলিটন থাকে কিন্তু সি অ্যানিমনের ক্ষেত্রে কিন্তু কোনো স্কেলিটন থাকে না এই সি অ্যানিমন যেগুলো রয়েছে সি অ্যানিমনের মধ্যে যে সমস্ত উদাহরণগুলো খুব বেশি মনে রাখার প্রয়োজন সেটা হচ্ছে মেট্রিডিয়াম যে নামগুলো মনে রাখা খুবই প্রয়োজন মেট্রিডিয়াম অ্যাডামসিয়া এগুলো হচ্ছে সি অ্যানিমন সি অ্যানিমন কী হয় যে কোন সাবস্টেটামের সাথে আটকে থাকে অনেক সময় কোন যে যে সমস্ত মোলাস্ক রয়েছে সমুদ্রের মধ্যে সেই মোলাস্কের ওপরে এরা আটকে থাকে যাতে করে এরা সহজে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে অন্য কোনো প্রাণীর দেহে আটকে থাকে ফ্রি রাইডের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যায় যেমন হচ্ছে হারমিট ক্র্যাব হারমিট ক্র্যাবের ক্ষেত্রে কি দেখা যায় যে ওই ক্র্যাবটা ওই হারমিট ক্র্যাবটা কোনো ডেড মোলাস্কের সেলের ভিতরে ঢুকে যায় তার আবার অ্যাডামসিয়াও থাকে তো হারমিট ক্রাবের ওপরেও এরা কিন্তু আটকে থাকে এই মেট্রিডিয়াম বা অ্যাডামসিয়া তারপরে হচ্ছে কোরালিয়াম কোরালিয়াম বা রেড কোরাল যেটা আমরা রক্ত প্রবাল নামে জানি অনেকে হাতে আংটির মধ্যে বাঁধিয়ে যেটা পরে সেটা হচ্ছে সেই রেড কোরাল কোরালিয়াম সেটা একটা কোরাল বা প্রবাল এখানে আমরা ছবিতে দেখে নেব তাহলে আমাদের এই উদাহরণগুলো মনে রাখতে খুবই সুবিধা হবে এটা হচ্ছে ব্রেন কোরাল যেটা ব্রেনের মতন দেখতে এইটা হচ্ছে রক্তপ্রবাল আর এটা হচ্ছে অ্যাডামসিয়া এরপর আমরা দেখবো যে কোরাল রিপস এটা আমরা একটু জেনে রাখবো কোরাল রিপসের ব্যাপারে আমরা একটু বুঝে নেব কোরাল রিফ কি কী জিনিস কোরাল রিফ কি তো কোরাল অনেক সময় কি হয় একের পর এক কোরাল পরস্পর একই সাথে উৎপন্ন হয় এবং লম মানে বিশাল বড় রিফ তৈরি করে তো এই জমে জমে রিফ তৈরি করে এই রিফ আবার বিভিন্ন ধরনের হয় যেমন ফ্রিঞ্জিং রিফ ব্যারিয়ার রিফ অ্যাটল রিফ বা কোরাল আইল্যান্ড যেমন সবথেকে বড় যে রিফ রয়েছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ এই রিফ প্রায় দু হাজার কিলোমিটার লম্বা আর সমুদ্রতর থেকে প্রায় একশো কিলোমিটার ভেতরের দিকে এই রিফ বর্তমান তাহলে সব থেকে বড়ো রিফ হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ যেটা কোরাল দিয়ে তৈরি সেটা আছে অস্ট্রেলিয়ায় যেটা নাম হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ আর রিফ হচ্ছে ক ধরনের সেটা হচ্ছে ফ্রিঞ্জিং রিফ ব্যারিয়ার রিফ আর অ্যাটল রিফ তো এই এই যে ফাইলাম নিডারিয়া ফাইলাম নিডারিয়ার বেশি যেগুলো আমরা বিশেষ করে জানবো সেটা হচ্ছে এদের জেনারেল ক্যারেক্টার্স আমরা জানবো আর জানবো এই ফাইলামের অন্তর্গত যে সমস্ত প্রাণীরা রয়েছে সেই সমস্ত প্রাণীদের উদাহরণ আমরা জানবো আর সেগুলো মনে রাখার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্ত যদি আমার ক্লাস তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে থ্যাংক ইউ